আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীষ দেয়, আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে মজাদার একটা ইয়ামি রান্না আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো আজকে আমি ছোট বেলে মাছ চচ্চড়ি করব। তো এখানে বেলে মাছ আছে, পেঁয়াজ কুচি আছে, টমেটো আছে, কাঁচামরিচ আছে, একটা আলু আছে, ধনিয়ার পাতা আছে, রসুন বাটা আছে, হলুদের গুঁড়ি আছে, মরিচের গুঁড়ি আছে, লবণ আছে স্বাদ মতন। তো আমি যেহেতু বেলে মাছ চচ্চড়ি করব, তো সব কিছু কিন্তু আমি পরিমাণ মতন নিয়েছি, আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। আর রোজা রেখে যদি এইভাবে একটা ছোট মাছ চচ্চড়ি করে খাওয়া যায় অসম্ভব মজা লাগে। তো আজকে আমি একটু ঝাল ঝাল করে বেলে মাছটা চচ্চড়ি করব। একটা আলু দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, কিন্তু দিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তো সবসময় তো গরুর মাংস রান্না, বড় মাছ রান্না, চিকেন রান্না এগুলি তো দেখাই, তো ভাবলাম আজকে ছোট মাছ থেকেই শুরু করি, আপনাদেরও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে। তো আমি কিন্তু একদমই সিম্পল মশলা দিয়ে কিন্তু পেঁয়াজটা, কাঁচামরিচটা আর মশলাগুলি খুব ভালো করে একটু মেখে নিব, কারণ ছোট মাছ মেখে জুখে বসাইলে কিন্তু খুবই মজা লাগে। তো আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি, কাঁচামরিচগুলি অনেকগুলি দিয়েছি, কারণ রোজা রেখে একটু ঝাল ঝাল খাবার খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি কিন্তু সব মশলা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কিন্তু ভালো করে মেখে নিয়েছি, আর এখন বেলে মাছটা দিয়ে আলতো করে মেখে নিব। আর ঝাল ঝাল চড়চড়ি ছোটো মাছের খুবই ভালো লাগবে। তো এখন খুবই ভালো করে কিন্তু মেখে নিব, আর বেলে মাছ কিন্তু একদমই একটা নরম মাছ, তো একটু আস্তে আস্তে মাখবো, আর পানিটা একদমই পরিমাণ মতো দিব, কারণ যেহেতু টমেটো দিয়েছি এখান থেকে পানি উঠে আসবে। তেলটা একটু বেশিই দিব, কারণ আমি সবসময় ছোটো মাছের তেল একটু বেশিই খাই। তো তেলটা আর পরিমাণ বলে দিলাম, এই যে হাত দিয়ে দেখিয়ে দিলাম, তো এটা দিয়েও একটু মেখে নিব, তেলটা দিয়েও মেখে নিব। মাশাল্লাহ, মাখানোর পরে মনে হচ্ছে এমনিই খাওয়া যাবে, রান্না করা আর লাগবো না, এত সুন্দর লাগতিছে। তো এখন একদমই অল্প করে একটু পানি দিয়ে দেবো, আর ধনে পাতাও দিয়ে দিয়েছি, একসাথে মেখে দিয়েছি, এতে করে খুবই ভালো টেস্ট আসে। চাইলে আপনারা একবার এইভাবে চড়চড়ি করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা লাগবে। তো আজকে আর অন্য রান্না আর দেখালাম না, ছোটো মাছ রান্নাটাই দেখালাম। ইদানিং আমার মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো মাছটাই অনেক সুন্দর করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর পানিটা কিন্তু একদমই অল্প করে দিয়েছি, আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন যে আমি একদমই অল্প করে পানি দিয়েছি। আর যেহেতু টমেটো দিয়েছি এখান থেকে পানি উঠে আসবে, আর চুলার জলটা কিন্তু একদমই বাড়িয়ে দিব। লবণটা কিন্তু স্বাদ মতো, যার যেমন লবণ খেতে পছন্দ, কারণ লবণের গুণের কথা আর কী বলবো, এটা অল্প হলেও ভালো লাগে না, বেশি হলেও ভালো লাগে না। তো এক একজন কিন্তু লবণ একটু বেশি খায়, একটু কম খায়, তো যার যার পরিমাণ মতো লবণটা আমি দিয়েছি আমার পরিমাণের মতো। তো এখন চুলায় একদমই টান জালে বসিয়ে দিয়েছি, এটা কিন্তু আমি দুপুরবেলা রান্না করতেছি, কারণ একসাথে সব রান্না করতে গেলে কিন্তু হয় না। তো যেহেতু রান্নাটা এখন একটু বেশি, তো এই কারণে আগে ভাগেই কিন্তু রান্নাটা করে ফেলি, রাত্রে সেহেরির রান্নাটা করে ফেলি, কারণ সন্ধ্যার দিকে যদি কেউ ভাত খায় তাহলে অত তাড়াহুড়া হবে না, মানে এশার নামাজ পড়ার পরে কেউ যদি ভাত খায় তাহলে কোনো তাড়াহুড়া হবে না। তো মাশাল্লাহ, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, একদমই টান জালে কিন্তু এটা হয়ে গেছে। তো আমি আরও কতক্ষণ রান্না করব, আর ওখানে পেঁয়াজও ভেজে নিলাম, এখানে আলুর চপ ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু মাশাল্লাহ এই রমজান মাসে কিন্তু অনেক ঠান্ডা, আর মাশাল্লাহ বৃষ্টিও পড়তেছে, আল্লাহর রহমত বৃষ্টিটা। তো এই বৃষ্টির ভিতরে ঠান্ডা ঠান্ডা কিন্তু ভাজা পোড়া খেতে অনেক বেশি মজা লাগে, তো এই কারণে একটু ভাজা পোড়াটা বেশি করে করতেছি, কারণ যেহেতু ঠান্ডা আবার বৃষ্টি, তো এই কারণে কিন্তু এগুলি খাওয়াটা একটু বেশি পড়ে। তো আমার এই ভিডিওটা, ছোটো করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরপরে খাবো মুড়ি মাখানু, এটা তো অসম্ভব একটা খাবার, মানে আপনার ইফতারিতে এটা না হইলে না, কারণ ইফতারিতে একটু মুড়ি মাখা হলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো সুরাইয়া বানিয়ে খাচ্ছে, আমি একটু আপনাদের সাথে দেখালাম। আর কার কেমন রোজা কীভাবে কাটতেছে অবশ্যই জানাবেন, কারণ আমার তো মাশাল্লাহ আমার মেয়েদেরকে নিয়ে আমার খুব ভালোই কাটতেছে রমজানটা। আপনাদের কার কাছে কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন। তো সুরুমণি খেতে থাকবে, আর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আপনারা
সবাই ভালো থাকবেন। আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে কিন্তু এই ধরনের পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, কাবাব, এরপরে রোল, এগুলি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। কিন্তু অন্য সময় কিন্তু গরম থাকে রোজার ভিতরে, কিন্তু এগুলি অত খেতে ভালো লাগে না। তো এবার তো বাঙ্গিটা অনেক বেশি মজা লাগে, লবণ দিয়ে খেতে বাঙ্গিটা অনেক বেশি মজা লাগে, এবার সব খাবারই অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সময়টা একদমই শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লেখা নেই, আল্লাহ হাফেজ।